পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখানোর দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। মুহূর্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ল ফালাকাটা গ্রামীণ জাতীয় সড়কে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি এলাকায়। সেখানকার এলাকার যে উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেই স্কুলে যখন ছাত্রছাত্রীরা তাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর নাম্বার জানতে চায়, অর্থাৎ ফলাফল জানতে যায়, তখন কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষকরা বলে তারা জানাতে পারবে না, তাদের কাছ থেকে খাতা হারিয়ে গেছে এবং নম্বর তারা হারিয়ে ফেলেছে। এরপরেই বিক্ষোভে নামে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কি বলছে তারা শুনুন। সমস্যা হচ্ছে স্কুলে, আমাদের স্কুল থেকে ইলেভেনের প্রাপ্ত নাম্বারটা দেওয়া হচ্ছে না। আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে মাধ্যমিকের নাম্বারটা লাগবে, মাধ্যমিকের 40% ওয়েটেজ, তারপর প্রজেক্ট আর হচ্ছে প্র্যাকটিক্যাল সব মিলিয়ে, তারপর ইলেভেনের নাম্বার সব মিলিয়ে আমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারটা দেওয়ার কথা। কিন্তু আমাদের ইলেভেনের যে মার্কশিট, ইলেভেনের যে রেজাল্ট হয়, আমরা ওই রেজাল্টটাই দেখি নিয়ে আগেরবার। প্রত্যেকটা স্কুলে দেখানো হয়েছে কিন্তু আমাদের স্কুলে ওটা দেখানো হয়নি। আর তার আর এটার হার্ড কপি একটা থাকে, ওটা হচ্ছে কাউন্সিলকে জমা দেওয়া হয়, তারপর একটা রিসিপ্ট কপি থাকে। তো ওই জেরক্স কপিটা স্কুলের কাছে থাকা দরকার এবং হচ্ছে স্কুলের দায়িত্বটা ঠিক করে রাখার, কিন্তু স্কুল সেটা রাখেনি। স্কুল আমাদের, আমরা চাচ্ছি, আমরা যেহেতু এখন ইলেভেনের 60% বেস করে না আমাদের রেজাল্টটা হবে, আর মাধ্যমিকে 40% বেস করে রেজাল্টটা হবে। এখন আমরা চাচ্ছি, আমরা যে চারটা কোভিড সিচুয়েশন দিলাম, চারটে পরীক্ষা হয়েছিল ইলেভেনে, আমরা খাতার নাম্বারটুকু চাচ্ছি, যেটা মানে একটা অফিসিয়াল আমরা রিসিভ কপি থাকতেই পারে, স্যারদেরকে স্যারদের দায়িত্ব না। আমাদের ইলেভেনে কোনো রিসিভ কপি আছে নাম্বারে, না খাতা আছে। এখন আমরা দেখতে চাচ্ছি, আমরা যাচ্ছি আমরা প্রাপ্য নাম্বারটুকু চাচ্ছি না, আমরা নাম্বার বাড়াবো না, আমরা নাম্বার কমাবো, আর নাম্বার সেটা এখন স্যার দিতেই পারছেন না। সেটা হলো আমাদের ইলেভেনের নাম্বারটা নিয়ে বিক্ষোভ এটা, কারণ আমাদের জীবনে অনেক ক্ষেত্রে এখন ইলেভেনের নাম্বারটা গুরুত্বপূর্ণ। কেউ যদি যেমন বাইরে পড়তে যেতে চায়, তাদের 9, 10, 11, 12 এগুলো মার্কশিট দরকার হয়। তো সেই মার্কশিটটার জন্যে আমরা স্যারের কাছে এসেছিলাম, বাট স্যার বিভিন্ন বাহানা দিচ্ছে যে মার্কশিট দেওয়া যাবে না, বিভিন্ন নিয়ম দেখাচ্ছে যেগুলো নিয়ম আসলেই নেই। তো এর জন্যই আমরা এখানে এখন আছি, যে ইলেভেনের নাম্বারটা যদি তার সে দিতে পারে। এখন কি বলছে হেডমাস্টার? স্যার এখন বলছে যে কি কাউন্সিল তাদের কি বলেছে, খাতা দেখানো যাবে না, প্লাস এরকম অনেক কথা। তো